আপনি জানেন কি, আগে যেসব সরকারি সেবার পেছনে আমরা দৌড়াতাম, এখন কিন্তু সে সমস্ত সেবা আমাদের দৌড়গোড়ায়। আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই চালু হয়েছে কম সময়ে কম খরচে ঝামেলাহীন উন্নত ও আধুনিক ডিজিটাল সেবা। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, উদ্যোগ এবং অর্জন সমূহ দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রত্যেকটি জেলাতে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। প্রিয় দেশবাসী, শুরু হচ্ছে দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জাতীয় পর্যায় থেকে শুরু করে বিভাগীয় এবং জেলা পর্যায়ে প্রতি বছরের মতো এবছরেও ডিজিটাল উদ্ভাবনী এ মেলার আয়োজন করা হয়েছে। 2010 সালে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব অজয় জয়ের তত্ত্বাবধানে এবং পরামর্শে প্রতি বছর A2I প্রোগ্রাম এবং ICT ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। চোখের সামনে দেখুন বদলে যাওয়া নতুন এক বাংলাদেশ। এই মেলায় নতুন নতুন ডিজিটাল সেবা সম্পর্কে জানবার পাশাপাশি আপনি শিখতে পারবেন কিভাবে এসব সেবার মাধ্যমে জীবনকে আরো সহজ ও উন্নত করে তুলতে হয়। প্রতিটি মানুষের জীবনকে আরো সহজ আরো উন্নত করতে নিত্য নতুন উদ্ভাবনের মাধ্যমে যুক্ত হচ্ছে নতুন নতুন ডিজিটাল সেবা। অনলাইন জন্ম নিবন্ধন থেকে শুরু করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ যাবতীয় নাগরিক সেবা মানুষ এখন উপভোগ করছেন আমাদের এই ডিজিটাল বাংলাদেশে। এবারে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি উদ্ভাবন ই সেবা ছাড়াও থাকছে আরও 4টি প্যাভিলিয়ন। এগুলো হলো শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার, ই সেবা, তরুণদের উদ্ভাবন এবং ই কমার্স। এছাড়াও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া প্রযোজিত উদ্ভাবকের খোঁজে এই টেলিভিশন অনুষ্ঠানটির নিবন্ধন কার্যক্রমও চলবে মেলাতেই। সেই ডিজিটাল ইনোভেশন ফেয়ারে ওই স্থানীয় পর্যায়ে ছোটো ছোটো ইনোভেশনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল স্কুল কলেজ যেগুলো রয়েছে, তাদের যে একটা ইনোভেশন ছোটো ছোটো সেটাকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং ইনোভেশনের একটা কালচার, একটা চর্চা গড়ে উঠবে, আগ্রহ সৃষ্টি হবে। বদলে যাওয়া বাংলাদেশকে জানতে এবং দেখতে সবান্ধব মেলায় আসুন, সঙ্গে নিয়ে আসুন আপনার শিশুকেও। যারা নির্মাণ করবে আধুনিক, উন্নত, জ্ঞান ভিত্তিক ডিজিটাল বাংলাদেশ।